ভাই এই বেটা, তোর সামনে বই তোর বান্ধবীরে এত ভালোবাসছে, এটা দেখে তোর এই বেটার প্রতি কেমনে শখ জন্মায়। অনেক তো দেখলাম অনলাইনে সকলেই কম বেশি নাজিম তানিশাকে নিয়ে কথা বলেছে, তো আমার মনের ভিতরে যে কথাগুলো সেগুলো যদি আমি বলি 5 ঘন্টায় শেষ করা যাবে না। তা আমি অল্প কিছু কথা বলি। সেদিন হচ্ছে গিয়ে তানিশা আপার একটা মানে ভিডিওর ক্যাপশনে দেখেছি লেখা, আমার হেটার্সরাও একদিন আমাকে ভালোবাসবে যখন তারা সত্যিটা বুঝতে পারবে, সকলেই আমাকে ভালোবাসতে বাধ্য হবে, এরকম কিছু। যাই হোক, মানে দুন তারপর বলেছে যে দুন মানে আল্লাহর বিচার অবশ্যই আছে। আমি অনেক বেশি খুশি হয়েছি তার এই কথাটা শুনে। আমি অবশ্য কোনোদিন তাকে কমেন্ট করিনি, ওই ভিডিওতে একটা কমেন্ট করে এসেছিলাম যে আল্লাহর বিচার যে সে আছে এটা যে মানছে এটাই অনেক। কারণ হচ্ছে গিয়ে এই যে এখন এত ভালোবাসা, লুতুপুতু ভালোবাসা, একজন আর একজনের খাওয়াই দেয়, তারপর হচ্ছে গিয়ে এই যে ভিডিও, তারপর কত চোখে চোখে তাকানো, সেই ভালোবাসা, ভাই এগুলো কি একদিনে তৈরি হয়েছে? এই দেখি কেউ জোর করে জামাই ধরে এনে বান্ধে বিয়ে দিলে এরকম ভালোবাসা তৈরি হয়? আমি তো জানি না, আমি তো দেখি না আজ পর্যন্ত যে এরকম ভালোবাসা হুট করে লাভ দিয়ে এসে পড়ে। আমি এমনও বিয়ে দেখছি যারা হচ্ছে গিয়ে জামাই বউর মধ্যে তেমন কোনো ভালো সম্পর্কই থাকে না, বা হচ্ছে গিয়ে একজন যে আরেকজনের খাওয়াই দেয়, এই জিনিসটা সব হাজবেন্ড ওয়াইফ কিন্তু পছন্দ করে না। কিছু কিছু হাজবেন্ড ওয়াইফ পছন্দ করলেও অনেকে আছে একজনের হাতের খাবার আরেকজনের খেতেও পছন্দ করে না, এরকম অনেক মানুষই আছে, আমি আমার নিজের চোখেই দেখেছি। তো এইসব ভালোবাসা আলুতুপুতু, যেই পুরুষ একবার মানে একজন মহিলাকে সত্যিকারের ভালোবাসে, সেই ভালোবাসা ভুইলা এত সহজে আর একটা মেয়েকে এরকম ভালোবাসতে পারে? মেয়েটা নাইলে আগে বিবাহিত ছিল না, বা তার ভালোবাসা সম্পর্কে কেউ ওরকম জানে না, কিন্তু সে তো মিমকে অনেক ভালোবেসেছে, গিফট এক একটা গিফট দিত আর বলতো যেটা আমি মন থেকে দিয়েছি তোমাকে, একটা কথা তোমার সাথে বৃদ্ধ হতে চাই, চকলেটের খোসায় লিখে তাকে সারপ্রাইজ দিয়ে বলেছে এটা আমার মনের কথা। তার মন যদি একজনকে এতই ভালোবাসে এত সহজে, কেমনি মনটা ভাই পাল্টে যায়? যা তা গেছে গেছে, তারপর হচ্ছে গিয়ে এদের বিয়ের পিছনে কারণ কি দাঁড় করাইলো, যে ওই মেয়েটার বিয়ে হয় না, কেউ বিয়ে করে না। ভাই বিয়ে যে তোর 6 মাসের মধ্যেই হওয়া লাগবে এমন কোনো কথা আছে? তোর বয়স কত? মানুষ 30-35 বছরে লেখাপড়া শেষ করছে, মাস্টার্স শেষ করে চাকরি বাকরি করে এরপর বিয়ে করে, তোর বয়স কত যে তোর বিয়ে হয় না? তুই 1টা বছর ওয়েট করতি, 2টা বছর ওয়েট করতি, তুই তো 1টা বছর ওয়েট করে না। তুই দেখতি মানুষের যত দুনিয়ায় কত খারাপ খারাপ কলঙ্ক আছে, কত খারাপ মানুষ আছে, মানুষের ছেলে মেয়ে নিয়ে তারপর বিয়ে হয়, যাকে 1টা 2টা বাচ্চা তাকেও বিয়ে হয়, ভালো জায়গায় বিয়ে হয়, আর তোর কোনো ছেলে মেয়ে নাই, বিয়ে নাই, তোর বিয়ে হয় না, তোর একদম মানে এই এই বছরই বিয়ে করা লাগবে, এই বছর তুই পাত্র পাবি না, এইতে যে নাজিমের গলায় ঝুলে পড়লি, এইটা কোনো কথা? এইটা কি সাধারণ পাবলিক মানবে? মানে আমি এত এত মানুষের কথা বলতে দেখলাম, কেউ এই কথাটা বললো না যে তোর বিয়ের বয়স কি শেষ হয়ে যায়, যে তোর এই বছরই ছেলে পাও না বা তোর বিয়ে হবে না। দুনিয়ার কলঙ্ক আস্তে আস্তে সব যত দিন যায় সব ঘুচে, কলঙ্ক সারা জীবন থাকে না, মানুষ দিন যায় ভুলে যায়। মানুষের ভোলার তো একটু সময় দিবি, সময় দিবি কি? তোরা তো হচ্ছে কি এটা তো তোর নাটক, সেটা তো সাধারণ পাবলিক সবাই জানে, সবাই এই জন্য তোকে ধুইয়া মুছা পরিষ্কার করে দিতেছে। আর এই নাটক করে মানে তোরা জীবনে কি পাইছে জানি না, তোরা তো সোশ্যাল মিডিয়া পাবলিক, সবাই আস্তে আস্তে দেখবে। যাই হোক, একজনের সংসার ভাঙ্গে আর একজনে কোনোদিন শান্তিতে থাকতে পারে না। ভাই এই বেটা, তোর সামনে বই তোর বান্ধবীর এত ভালোবাসছে, এটা দেখে তোর এই বেটার প্রতি কেমনে শখ জন্মায়? আমি হইলে তো জীবনে ঘিন্নেই ও বেটার দিকে তাকাইতে পারতাম না, এত সব ভালোবাসে আসছি যে এই লোকটা তোর সামনে বসে আর একটা মেয়ের ভালোবাসছে। আমার জামাই আমার সামনে আর একজনের ভালোবাসবে, আর এই জামাইরা আমি ভালোবাসি, এটা কখনো সম্ভব? এটা শুধুমাত্র যারা লোভী তাদের দ্বারাই সম্ভব। কারণ এখন তো সে ভিডিওতে বলে আমার জামাই অনেক টাকা আছে, তার মানে সে তার জামাই অনেক টাকা দেখেই আসছে, বান্ধবীর সংসারে ঢুকে এত টাকা পয়সা দেখে মাথা ঠিক ঘুরবেনি, ঘুরে গেছে, জীবনে তো দেখে নাই, চিন্তা করছে 5টা বিয়ে হইলে কি, 5টা বাচ্চা থাকলেও কি এই জামাই আমার লাগবে, এই টাকা পয়সা তো তাহলে আমার হইবে, এই ঘর সংসার আমার হইবে, ঘরের জিনিসপত্র আমার হইবে, এই জন্য মেয়েরা সোনা দেয় না, জামা কাপড় একটাও দিতে দাস নাই, কেন? কারণ তুই ওগুলো আরাম করে শান্তি করে পড়বি, কারণ পরে পরে আর ভিডিও কর শান্তি মতো, আমরা পাবলিকেরাও দেখি।